আসসালামু আলাইকুম, রুফটপ গার্ডেন বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের ইউফোরবিয়া মিলি বা কাঁটা মুকুটের যত্ন এবং চারা রোপণ সম্পর্কে বলবো। সামনে শীতকাল, এখনই সময় কাঁটা মুকুটের ফুলে ফুলে ভরে যাওয়ার। এই যে আমার ছবিতে ভিডিওতে যে কাঁটা মুকুটের চারাটা দেখতে পাচ্ছেন, এটা বীজের চারা। বীজ থেকে চারা হয়েছে এই বছরই, আর এই বছরই ফুল পেলাম আলহামদুলিল্লাহ। ফুলটা অনেক সুন্দর, সাইজ মাঝারি সাইজের ফুল, কিন্তু কালারটা অনেক অনেক সুন্দর। আর কাঁটা মুকুটের তেমন খুব একটা বেশি যত্ন লাগে না, মাটিটা ঠিক মতো রেডি করে একবার চারা রোপণ করলেই সারা বছর ফুলে ফুলে ভরে যায় গাছ। কাঁটা মুকুটের মিডিয়া আমি যেভাবে তৈরি করি, সামান্য পরিমাণ মাটি দেই, মোটা বালি, ছোটো ছোটো ইটের টুকরো, কাঠ কয়লার টুকরো, হাড়ের গুঁড়া আর গোবর সার মিশিয়েই কাঁটা মুকুটের মিডিয়া আমি তৈরি করি। মাটি শুকালে পানি দিই, মাসে দুইবার ফাঙ্গিসাইড স্প্রে করি পুরো গাছে আর মিডিয়াতে। এই তো, এটা গেলো কাঁটা মুকুট যত্ন। এখন আমি আপনাদের বলবো কীভাবে কাঁটা মুকুটের ডাল থেকে চারা রোপণ করা যায়। কাঁটা মুকুটের ম্যাচিউর ডাল কেটে ফাঙ্গিসাইড লাগিয়ে দুই দিন ছায়ায় রেখে দিবেন। দুই দিন পর সুন্দর হালকা ঝুরঝুরে মিডিয়াতে, একটু আগে আমি যে বললাম সেই মিডিয়াতে ডালটি রোপণ করে ছায়ায় রেখে দিবেন তিন চার দিন। তিন চার দিন পর হালকা রোদ পায় এমন জায়গায় চারাটি রাখবেন। চার দিন পর হালকা একটু পানি দিবেন, তারপর আস্তে আস্তে মাটি শুকালে পানি দিবেন। ইনশাল্লাহ এভাবেই চারা হয়ে যাবে। কাঁটা মুকুটের ডাল থেকে চারা একদম খুব সহজেই হয়ে যায়, এজন্য এটা আমি মনে করি সবার, সব বাগানিদের বাগানে রাখা উচিত। এত কম যত্নের গাছ আর কোনোটাই হবে না। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য। প্লিজ একটা লাইক দিবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।